দু একুশ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান আঠারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় এটা এসেছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে জীবনের জন্য পানি এটুকু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তো তারপর রয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে দেওয়া আছে প্রজ্ঞা তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে বেড়াতে গেল দাদা বাড়িতে যাওয়ার সময় নদীর পারের যে ছবি তার মনে ছিল তার সঙ্গে এই মুহূর্তে দেখা চিত্রের সঙ্গে পেল না নদীর পার নেই আছে অসংখ্য কোনো দালান শিল্প কারখানা পানির রং একেবারেই কালো দুর্গন্ধময় যে বিশুদ্ধ বাতাস নেবার উদ্দেশ্য সে বের হয়েছিল উল্টো দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো প্রজ্ঞার খুব মন খারাপ হলো দেশের এত বড় নদীর এই দুরবস্থা তারপর রয়েছে ক নম্বর প্রশ্ন বুড়িগঙ্গার নদীর পানি মাছ সহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত কিনা তা ব্যাখ্যা কর তারপর রয়েছে বুড়িগঙ্গার পারে যদি কোনো ফসলি জমি থাকে তাহলে শেষ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তারপর রয়েছে গ নম্বর প্রশ্ন তো এখানে দেওয়া বড় গ নম্বর প্রশ্ন এখানে হবে ছোট গ নম্বর প্রশ্ন বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় তুমি কি করতে পারো উপস্থাপন ছিল তোমাদের উত্তরপত্রে ফিরে ক নম্বর প্রশ্ন দ্রবীভূত ওয়াক্সিজেন প্রায় শূন্যের কোঠায় সীমাহীন দূষণের কারণে বুড়িগঙ্গা এখন মৃত নদী এ নদীর পানিতে দ্রবীভূত ওয়াক্সিজেন প্রায় শূন্যের কোঠায় পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাণীবিজ্ঞানীদের মতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বসবাসের জন্য প্রতি লিটার পানিতে অক্সিজেনের পরিমাণ পাঁচ মিলিগ্রাম বা তার বেশি থাকা প্রয়োজন অন্যদিকে দ্রবীভূত হাইড্রোজেনের মাত্রা কমপক্ষে সাত মিলিগ্রাম থাকা উচিত অথচ বুড়িগঙ্গা নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ দশমিকের গরে এ অবস্থায় বুড়িগঙ্গায় প্রাণের অস্তিত্ব টিকে থাকার কোনো সম্ভাবনা নেই আমাদের পরিবেশে যে সকল প্রাণী আছে তাদের মধ্যে জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি জলজ প্রাণী জলে জলজ পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে এবং বেশিরভাগ জলজ প্রাণী জল থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকে জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মাছ মাছ পানি থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে পানিতে বংশবৃদ্ধি করে এবং মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবণীয় অক্সিজেন গ্রহণ করে শহরের গরবাড়ি ও নর্দমার ময়লা আবর্জনা এবং শিল্পকারখানা থেকে নির্গত প্রাণী ও উদ্ভিদ আবর্জনাগুলো হচ্ছে জৈব আবর্জনা সবচেয়ে বেশি শিল্পজাত বর্জন নির্গত হয় চিনি খাবার কাগজ ও চামড়ার কলকারখানা থেকে ওই সকল জৈব পদার্থ পার্শ্ববর্তী জলদার ও নদ নদ নদীর পানিকে দূষিত করে খনি ও কলকারখানার ময়লা আবর্জনা তৈল উত্তোলন ও পরিশোধন ক্ষেত্র কৃষিক্ষেত্র ইত্যাদি উৎস থেকে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ পানিতে মিশে পানিকে দূষিত করে পানিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ বেশি হয় সেগুলোকে বিশিষ্ট করার জন্য তত অধিক পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হওয়ায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের হ্রাস পায় যা জলজ প্রাণীর জীবনধারণের জন্য খুবই ক্ষতিকর এমতো অবস্থায় জলজ জীবের মৃত্যু ঘটতে পারে আর এ কারণেই বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হচ্ছে এবং বুড়িগঙ্গা নদীতে মাছের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন বুড়িগঙ্গার বিষাক্ত পানি ও উৎকট গন্ধ থেকে আশেপাশের এলাকার জনগোষ্ঠীর মধ্যে চর্মরোগ শ্বাসকষ্ট নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই বেশি তাই বলা যায় বুড়িগঙ্গা নদীর পানিসহ অন্যান্য জীবের বসবাসের জন্য অনুপযুক্ত তারপর রয়েছে প্রশ্ন পানি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ থেকে শুরু করে কৃষি শিল্প ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাই পানির নির্দিষ্ট মান নির্দিষ্ট থাকে যদি নির্দিষ্ট থাকে তবে বৈচিত্র্য জীববৈচিত্র বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনই কৃষিক্ষেত্রে এর ব্যবহার হবে ক্ষতিকর কৃষিতে শেষ কাজে খাল বিল নদী বা ভূগর্ভস্থ পানি ব্যবহৃত হয় কৃষিতে লবণাক্ত পানি ব্যবহার করা যায় না শহর শহরের গরবাড়ি ও নর্দমার ময়লা আবর্জনা এবং শিল্পকারখানা থেকে নির্গত শিল্প বর্জ্য বিশেষ করে চামড়ার কারখানা থেকে নির্গত আবর্জনা বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করছে শিল্প বর্জ্য দূষিত শিল্প বর্জ্য দিয়ে দূষিত পানি শেষ কাজে ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট করে দিতে পারে সেই সাথে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় সুতরাং বলা যায় বুড়িগঙ্গার পানি দিয়ে ফসল জমিতে শেষ কার্যক্রম করা সম্ভব নয় তারপর রয়েছে গ নম্বর প্রশ্ন পানির নাম জীবন পানি ছাড়া একদিনও চলা আমাদের পক্ষে সম্ভব নয় প্রতিদিন প্রায় সব প্রতিদিনের কাজে আমরা পানি ব্যবহার করে বাংলাদেশ দেশ। উন্নয়ন দেশের উন্নয়ন সম্ভব নয় আর এই কৃষিকাজের সেচের জন্য দরকার হয় পানি অর্থাৎ পানি ছাড়া কোনোভাবেই উন্নয়ন করা সম্ভব নয় উন্নত বিশ্বের প্রতিটি দেশে শিল্পে অত্যন্ত উন্নত এমন কোনো শিল্প কারখানা নেই যেখানে পানির প্রয়োজন হয় না তাই বলা হয়ে থাকে উন্নয়ন ও পানি পানি একে অপরের পরিপূরক মানব সৃষ্টি বিভিন্ন সৃষ্ট বিভিন্ন কারণে বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা শহরের বাসাবাড়ি ও নর্দমার ময়লা আবর্জনা এবং চামড়া কারখানা থেকে নির্গত আবর্জনা বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করছে বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় আমি যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারি দেওয়া এক সর্বস্তরের মানুষকে পানি দূষণ সম্পর্কে সঠিক সঠিক প্রয়োজন হল এবং সঠিক প্রয়োজন এবং এর প্রতিক্রিয়ার ভয়াবহ চিত্র জনসাধারণের নিকট তুলে ধরা প্রয়োজন প্রয়োজন বোধে লিফলেট পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা জাতীয় প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে জনসচেতনতা বৃদ্ধি করতে পারি তারপর দুই নম্বর রয়েছে শহর বা শহর ও বাসাবাড়ির আবর্জনা নর্দমার বর্জ্য নদ নদী খাল বিল গড়িয়ে পড়ার আগে শোধন করা উচিত জন্য জনসচেতনতা বৃদ্ধির এবং প্রয়োজনবোধে কমি কমিটি করে আইন তৈরি করা ও আইন অমান্যকারীকে আর্থিক জরিমানার ব্যবস্থা করা তিন নম্বর রয়েছে নদীর পানি পানির সর্বা সার্বিক প্রবাহ অব্যাহত রাখা অত্যাবশ্যক নদীর তলদেশে যাতে জমতে না পারে জন্য নিয়মিত ড্রেসিং প্রয়োজন তারপর রয়েছে চার নম্বর কৃষি জমিতে জৈব সার এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত ফলে অতিরিক্ত সার জলাশয়ের পানিকে দূষিত করতে পারবে না পাঁচ নম্বর রয়েছে শিল্প ও কারখানার বর্জ্য পার্শ্ববর্তী জলাশয় ও নদ নদীর পরার পূর্বে শোধন করা প্রয়োজন ছয় নম্বর রয়েছে খোলা মাটিতে রাসায়নিক দ্রব্য রং অথবা গাড়ির তেল কখনো ফেলা উচিত নয় কেননা এই সমস্ত মাটি চুয়ে করে সাত নাম্বার কীটনাশক ছত্রাকনাশক ও আগাছানাশক এর যথেষ্ট ব্যবহার বন্ধ করা উচিত এক্ষেত্রে কৃষকদের সাথে আলোচনা করে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে আট নম্বর রয়েছে রান্নাঘরে নিষ্কাশন নালাই ও টয়লেটে রাসায়নিক বর্জ্য ফেলতে শহরের মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে পারি জনসচেতনতাই পারে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রক্ষা করতে সর্বোপরি সকল স্থানীয় লোকদের সহায়তায় বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ফিরিয়ে আনা সম্ভব হবে তো এই ছিল দু হাজার একুশ সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান আঠারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৈরি কমার নতুন নতুন অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ